আশ্বিনের শারদ প্রাতে সবে জেগে উঠেছে পাপি পৃথিবী, সূর্য রোজকার মতো রুটিন মেনে উদয় হতে চেষ্টারত, বন্দি পশু পাখিরা সব খাঁচার মধ্যে হইতে খুঁজে নিচ্ছে ভোরের ঘ্রাণ, চঞ্চল মন অতিষ্ঠ প্রাণ। এমন সময় দেবীর স্বর্গ হইতে মর্তে আগমনে প্রশ্ন, বাবার মন করছে কেমন, বুকটা মোদের ফাটছে মা গো, ফটাস 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 ফটাস। মা তোমরা যাবে কখন, বাবার মন করছে কেমন, বুকটা মোদের ফাটছে মা গো, ফটাস 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 ফটাস। চোখের জল বাজে না, কাঁচি তবু কাঁচি না, শুভক্ষণে রওনা দিও, রাস্তায় সব সামলে যেও, বিপদে স্মরণ করো তখন আতি হাজির হব। জয় মা। মোদের ভাবাইলি রে, মোদের কাঁদাইলি রে, চোখের জল ভাসি মা গো, আমরা নন্দী ভিঙ্গি 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 মা গো, আমরা নন্দী ভিঙ্গি। বলি শুনছো, কোথায় গেলে একবার দেখা দাও, 10টা দিন থাকবো, তোমাকে তো একা একাই কাটাতে হবে। কি হলো মা, সকাল সকালে তো হাঁক ডাক কেন? কি আবার হবে, বাপের বাড়ি চললুম তাই বলে যাচ্ছি, নয়তো গাজার নেশা কাটতেই না কাটতে না দেখতে পেলে তো আবার স্বর্গ মাথায় তুলবে। কি যে বলো, আমার এই কদিনই তো একটু শান্তিতে কাটবে। তা বটে, কাটাও না, কে তোমাকে অশান্তিতে রাখছে, চললাম আমি। এই চল চল সব। আচ্ছা আচ্ছা, দুগ্গা দুগ্গা, এই যে মানা, সোনা, বাবু আর খোকন, তোমরা মায়ের সঙ্গ ছাড়বে না? আর মহিষাসুর বাবা জীবন, মায়ের খেয়াল রেখো একটু বাবা। টাটা বাবা, টাটা। তাহলে নন্দী ভিঙ্গি এখন চিলিম্বরে রেডি আছে, শুধু তোমার সেবা লাগে মহাদেব। স্বর্গ হইতে দেবী মেঘের মধ্যে দিয়ে মর্তের উদ্দেশ্যে যাচ্ছেন যাচ্ছেন, মেঘের পর মেঘ পার হচ্ছেন, এমন সময় এক মানুষ নির্মিত যন্ত্র যাত্রাপথে উদীয়মান, কার্তিক গণেশ সমস্বরে কৌতূহল বশবর্তী হইয়া জিজ্ঞাসিল, মা দেখো ওটা কি যাচ্ছে, আমাদের চেয়েও তীব্র যেন তার গতি। দেবী দুর্গা তৎক্ষণাৎ পাশ ফিরিয়া দেখিলেন, ও মা সত্যি তো? তখন নিজের দিব্য শক্তি দিয়া দেখিতে পাইলেন ও বলিলেন, রাফায়েল, ওটা রাফায়েল, ওটা রাফায়েল, ওটা আধুনিক এক অস্ত্র, চীনের বুকে চিন চিন ধরাবে ভারত, রাফায়েল, ওটা রাফায়েল। দিবা প্রায় অতিক্রান্ত, এমন শুভ মহেন্দ্র ক্ষণে মর্তের ঘর বাড়ি গাছ কাছালি দৃশ্যমান,
লক্ষ্মী সরস্বতী সহ সকলেই উচ্ছ্বাসিত। এই দেখিয়া যে তাহারা মামার বাড়িতে প্রায় পৌঁছাই এসেছে এমন অবস্থায় দেবী নামতে নামতে দেখিলেন কিছু লোক আপাদমস্ত সাদা পোশাকে ঢাকিয়া মহাকাশচারী সাজিয়া হাতে নানা বিধি যন্ত্র লইয়া অপেক্ষারত। মাটিতে পা রাখিতে তারা সকলে দেবীর পরিবারের ওপর কি যেন স্প্রে করিয়া দিল। এতক্ষণে দেবী বুঝিতে পারিলেন এরা সকলে তার ভক্তগণ। এতক্ষণে দেবী বুঝিতে পারিলেন এরা সকলেই তার ভক্তগণ। তাহারা দেবীর উদ্দেশ্যে করজোর করিয়া নিবেদন করিতে লাগিল। বাড়িয়ে দাও মা তোমার হাত, আমরা তোমার হাত স্যানিটাইজ করতে চাই। মুখেতে দাও মা মাস্ক, মাগো কোভিড প্রোটোকল মেনে পুজো করতে চাই। বাড়িয়ে দাও মা তোমার হাত, তোমার সুস্থ থাকুক মানুষ, ভালো থাকুক মানুষ, যত্নে থাকুক মানুষ, ভালো থাকুক মানুষ, সুস্থ থাকুক মানুষ, যত্নে থাকুক মানুষ, ভালো থাকুক মানুষ, বেঁচে থাকুক মানুষ, আর সুস্থ থাকুক আমাদের এই সংসার।